কিছু একটু যত বিভিন্ন আশা করি তোমরা সবাই ভালো আছো। এবারে আমরা শুরু করবো নতুন ক্লাসে 17 লেসনে। দেখো দুটো পাতা আছে, একটা 38 পাতা, একটা 39 পাতা। এই দুটো পাতা আমরা পড়াবো, দা উইথ ইম্পারেটিভ লিখে দেওয়া আছে দেখো, আর কমেন্ড উইথ অ্যাডভান্স। তা তোমরা জানো যে কিরকম কথা বলার ম্যানারটা, আমরা জানি যে কাউকে অনুরোধ করে বলা হয়, কাউকে আদেশ করেও বলা হয়। তোমার বাবা তোমাকে বলবে যে পড়ো ভালো করে, মন দিয়ে পড়ো, তার মানে এটা কি আদেশ? আবার তো তোমাকে বললো বাবা মন দিয়ে পড়ো, তার মানে তোমরা নম্র ভাবে বলছি, অনুরোধ করে বলছি। তার মানে দেখো দুটো কথা বলার ধরন হচ্ছে দুটো ধরনের। তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো যে ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ কথা অর্থ হলো আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো বোঝানো। ঠিক আছে, তাহলে যে বাক্যর দ্বারা আমরা আদেশ, উপদেশ, অনুরোধ এগুলোকে বোঝাবো সেগুলোকে বলা হবে ইম্পারেটিভ। তাহলে বাক্য আমাদের কত আছে বা কত প্রকার সেটা তোমরা বড় হয়ে পড়বে, যদিও তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই। একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ, একটা ইম্পারেটিভ, একটা অপারেটিভ। একটা ধরো অ্যাসার্টিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক বা বিবৃতিমূলক বাক্য, আবার ইন্টারোগেটিভ প্রশ্ন সূচক বাক্য, আবার ধরো বলে দেওয়া হলো ইম্পারেটিভ সেটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য, আবার হচ্ছে তোমার ধরো বলে দেওয়া হলো যে অপারেটিভ সেটা হচ্ছে তো ইচ্ছা সূচক, যে ভগবান তোমার মঙ্গল করুক, তুমি বড় হও, তুমি সুখী হও, এই ইচ্ছা সূচক, যে মনের যে একটা প্রার্থনা সূচক, এটাকে বলা হবে অপারেটিভ। ঠিক আছে, তা এবারে তো তোমাদেরকে এখানে পড়াবো আমরা ইম্পারেটিভ মুড। দেখো প্রথমে দিয়ে দিয়েছে দা উইথ ইম্পারেটিভ, মানে ইম্পারেটিভ মুডে দিয়ে ব্যবহার। তা দিটা কি কখন ব্যবহার করি আমরা একটা নির্দিষ্ট জিনিসে? ঠিক আছে, নির্দিষ্ট জিনিসকে যখন আমরা ইন্ডিকেট করবো তখন সেটাকে আমরা বলবো সেখানে দিয়ে ব্যবহার করবো। যেমন ধরো তোমার পড়ায় এখানে দিয়েছে দেখো ক্লোজ দা উইন্ডো, যে জানালাটি বন্ধ করো, বন্ধ করো, আবার দেখো সুইচ অন দা লাইট, যে বিজিবাজি সুইচটা তুমি অন করো বা চালাও। আবার দেখো ঠিক আছে ওপেন দা বুক, বইটা খোলো, লুক এট দা বুক, বইটার দিকে তাকাও, ক্লিন দা ব্ল্যাক বোর্ড, ব্ল্যাক বোর্ডটা পরিষ্কার করো। তার মানে দেখো এই কথাগুলো হচ্ছে সবকটা, দেখো তুমি আদেশ করা হচ্ছে না অনুরোধ করা হচ্ছে না উপদেশ দেওয়া হচ্ছে তুমি বুঝতে পারছো না। এখানে যে শুধুমাত্র তোমাকে বলে দেওয়া হচ্ছে শাট দা ডোর, ক্লোজ দা উইন্ডো, এ ধরনের বলে দেওয়া হয়েছে, আবার বলে লুক এট দা বুক, ঠিক আছে ক্লোজ দা বুক, ওপেন দা বুক, এরকম বলে দেওয়া আছে। তার মানে আদেশ বা উপদেশ তুমি বুঝতে পারছো না, কিন্তু যখন দেবে আদেশ উপদেশ কি করে বুঝবে? তোমাকে যদি নম্রভাবে কেউ বলে তাহলে সেটা জন্য অনুরোধ করা হচ্ছে, আর যখন সেটা কেউ বলা উঁচিয়ে জোর করে বলছে তখন সেটা তুমি জানবে যে সেটাকে বলা হচ্ছে আদেশ। তোমার বাবা তোমাকে যদি বলছে হ্যাঁ তাড়াতাড়ি করতে বল, তার মানে সেটা আদেশ। আবার তোমাকে বললো যে বাবা এটা কাজটা করে নি, তার মানে এটা অনুরোধ। তার মানে নম্রভাবে বললে অনুরোধ, আর জোর করে বললে সেটাকে বলা হবে আদেশ। এবার দেখো বলেছে রোহিণী কামিন, রোহিণী ভিতরে এসো, প্লিজ গিভ দ্য বুক, বলছে বইটা অনুগ্রহ করে দাও। এই যে অনুগ্রহ কথাটা, তার মানে এটার দ্বারা কি বোঝা যাচ্ছে? যে তোমাকে অনুরোধ করা হচ্ছে। বলছে নাও ড্রপ দ্য টেবিল, এখন তুমি টেবিলটা বোঝো, তার মানে এইটা হচ্ছে অনুরোধ সূচক বাক্য। তার মানে এখানে বোঝা গেল তাহলে ইম্পারেটিভের কি পার্থক্য, আদেশ হলে কি হয় না অনুরোধ হলে কি হয় তোমরা সেটা এখানে বুঝতে পারলে। এবার দেখো কমান্ড ইজ অ্যাডভার্ব, অ্যাডভার্ব আমরা কাকে বলবো? না অ্যাডভার্ব আমরা তাকে বলবো যেখানে যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বের দোষ গুণ প্রকাশ করবে তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব। তোমরা বড় হয়ে অ্যাডভার্ব কি জিনিস, তোমরা এখন কেজি টু এ বড়, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা শুধু অ্যাডভার্ব জানবে যে অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করে যে ওয়ার্ডগুলো পাবে সেগুলি জানবে অ্যাডভার্ব। যেমন ধরো বলে দিয়েছে রাইট দ্য ওয়ার্ড, শব্দগুলো লেখো, রাইট ইট নিডলি, বলছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখো। তার মানে এই নিডলি কথাটা, এই যে অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ হয়েছে এটাকে বলে দেওয়া হবে অ্যাডভার্ব। ঠিক আছে, আবার বলছে ড্রিঙ্ক মিল্ক, দুধ পান করো, বলছে ড্রিঙ্ক স্লোলি, বলছে ধীরে ধীরে পান করো, তার মানে এখানে স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, আবার তো বলছে ওয়াক টু দা ডোর, বলছে দরজা পর্যন্ত হাঁটো, ওয়াক স্লোলি, কিরকম করে হাঁটবে না ধীরে ধীরে হাঁটো, বলছে সিং এ সং, একটা গান গাও, সিং সুইটলি, মিষ্টি করে গাও। তার মানে এই যে সুইটলি, দা সুইটলি, স্লোলি, নিডলি, হ্যাঁ এই যে কথাগুলো এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এবারে দেখো তোমরা এগুলো যেমন রিডিং মানে পড়ো তোমরা পড়বে, বাকি আমি এক্সারসাইজে এইটুকু কাজ আছে আমি করে দিচ্ছি, তোমরা এটাকে দেখে নাও। ঠিক আছে, যেমন ধরো বলে দিচ্ছে সিরিয়াল এন্ড সাদ বলেছে, যদিও এটা পরীক্ষাতে হয়তো আমি নাও দিতে পারি, তোমরা এটুকু একটু দেখে নাও এক্সারসাইজে এটা। বলেছে যে গো কুইকলি হোম দিয়েছে, দেখো তাহলে এটা কি হবে গো হোম কুইকলি। এবার ডি এর দাগে বলছে ক্লোজ দা ক্যাপ খুলি ডোর দিয়েছে, তার মানে ক্লোজ দা ডোর
সিং দা গেম, বলেছে সিং সং এ সুইডলি দিয়েছে, তাহলে সিং এ সং সুইডলি। বিয়ের দাগে দেখো বলেছে দা ক্লিন ব্ল্যাক ওয়ার নিডলি, তাহলে ক্লিন দা ব্ল্যাক ওয়ার নিডলি। এবারে দেখো দুইয়ের দাগে ড্যাশ কোনগুলো দিয়ে দিচ্ছে, কি দিয়ে তোমাকে এ এন দিয়ে দিয়ে, তাহলে এ এর দাগে ওপেন দা ডো দুই বসি দাও, বি এর দাগে ডোরা পিস, তাহলে ড্যাশ গাল, তাহলে কি বসবে এ, সি এর দাগে this is dash elephant, তাহলে এলিফ্যান্ট কি দিয়ে শুরু হচ্ছে, ই দিয়ে, তাহলে ই দিয়ে শুরু হলে কি বসবে, ভাইল দিয়ে শুরু হলে বলে দিয়েছি এন্ড বসবে, আর এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে বলে এ বসেছে, ডি এর দাগে ড্যাশ উইন্ডোজ, তাহলে জানালাটাকে নির্দিষ্ট করো, জানালা গুলো বোঝা যাচ্ছে, জানালা কেটে দি, ক্যারি ড্যাশ বুকস, তাহলে একটা বই হলে আমরা এ বসাতাম, তাহলে দেখো অনেকগুলো বই বসে, তাহলে ক্যারি দা, আর এফ এফ দ্যাট ইজ ড্যাশ উড, তাহলে ডব্লিউ কনসোনেন্ট, তাহলে এখানে কি হবে না, এখানে এ ইউ, তাহলে আমরা এখানে যে এটা এই প্যারাটা শেষ করলাম, অনুশীলনটা করালাম, এ এন্ড ডি গুলো ভালো করে তোমরা দেখবে, রিয়ালের যে সেন্টেন্স গুলো তোমাদের করতে হবে তবু করে দিলাম, বাড়িতে প্র্যাকটিস করবে, বাড়িতে এটা পড়বে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।